@dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে মোজার উপরে মাসা সেটা কি সুতি মোজা হতে হবে নাকি নরমাল মোজা নাকি চামড়ার মোজা মোজার উপরে মাসা কিভাবে করবে এবং সেই মোজাটা কি ধরনের হওয়া আবশ্যক বর্তমান যে আমরা নরমাল চামড়ার সুতির মোজা পরি এটার উপরে সেই মাসাটা প্রযোজ্য কিনা জি আসলে মোজার উপর মাসা বলতে হাদিসে যে শব্দটি আসছে মাসা আলাল খুব ফাইন জি তো খুব বলতে বা খুব ফাইন বলতে কি বোঝানো হয় এটা নিয়ে আহলুল আলেমদের মধ্যে দুটি মত আছে জি একটি মত হলো শুধুমাত্র চামড়ার মোজাগুলো খুব ফাইনের আওতাভুক্ত আর আরেকটি মত হলো যে চামড়ার মোজা এবং সুতার মোজা সবগুলাই এর আওতাভুক্ত আবার অন্য হাদিসে চামড়ার মোজার বাহিরেও বিভিন্ন মোজার কথাও হাদিসে আসছে তো এই জন্য একদল আহলুল আলেমের মতে চামড়া ছাড়া মাসে করা যাবে না চামড়ার মোজা হইতে হবে আরেক দল আহলুল আলেমের মতে চামড়া এবং সেটা সুতার হইতে পারে বা বর্তমানে আমরা যে মোজা পরিধান করি এটাও হইতে পারে তো এখানে দুইটা তাদের মতে সব মোজার উপরেই জায়েজ তো এই দুইটা মতের মধ্য থেকে আমরা ওই মতটাকে অগ্রাধিকার দিতে পারি যেটি মানে বর্তমানে যে মোজা আমরা পরিধান করি চামড়া ছাড়া সুতার যে মোজাগুলো পরিধান করি এগুলোর উপরও মাসা করা যাবে এই মতটাও গ্রহণ করা যাবে আচ্ছা আচ্ছা তবে শর্ত হলো ওই আপনার পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে ওযু করার পরে মোজা পরিধান করতে হবে আগে মোজা পরিধান করা যাবে না জি আরেকটি প্রশ্ন ভাই জানতে চেয়েছিলেন যে জুমার দিনে মুসাফির জোহর পড়া উত্তম নাকি জুমা পড়বে নাকি জোহর কসর করবে মোজার উপর মাসে করার ব্যাপারে ভাই আরেকটা জিনিস বলছিলেন যে মাসেহটা কিভাবে হবে জি মাসেটা শুধুমাত্র মোজার উপর দিয়ে পদ্ধতিটা কি মোজার উপর দিয়ে আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুল দিয়ে ডান পায়ের উপরে বাম হাতের আঙ্গুল দিয়ে বাম পায়ের উপরে মানে উপরের দিকটাই মাসে করবে নিচের দিক মাসে করার প্রয়োজন প্রয়োজন নেই।